নমস্কার আমি কৌশিক রায় আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার তেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশ যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেককে একটি অনুরোধ আপনারা ভিডিওটি শুনছেন কিন্তু আপনারা শুধুমাত্র কেটে কেটে রাশির নাম শুনছেন দেখুন ছোট্ট একটি ভুল আপনারা করে ফেলছেন সেটি হচ্ছে শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা লটারির টিকিট কেটে নিচ্ছেন এখানেই কিন্তু আপনাদের বাধা আসছে এই বাধাকে অতিক্রম করতে গেলে আগে আপনাদেরকে প্রথম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আগামীকাল বুধবার প্রত্যেকে চয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা চয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি যে রাশিগুলোর গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় হয়তো আপনাদের সাথে সেম রাশির নাম মিলে আপনারা ভাবেন যে না কৌশিকদা যখন বলছে তাহলে আমারও অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে না এটা অত সহজ ব্যাপার নয় রাশি তো একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে আমি বারবার এই কথাটা বলি প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান না অর্থাৎ রাশিকে নির্ণয় করে শুধু যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এটা না আমি বারবার বলি আপনাদের জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনাদের দশা মহাদশা আপনাদের রাহুগ্রহ কেমন রয়েছে ভাগ্যভাব কেমন রয়েছে এবং চারটি গ্রহ রাহু শুক্র বুধ শুনি এই চারটি গ্রহ কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দু এক নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো কেন দিই যে আপনারা যাতে বুঝতে পারেন যে আপনারা প্রতিদিন যারা টিকিট কাটছেন অর্থাৎ টিকিট কেটে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন আর যাদের একান্তই নেশার মতন হয়ে গেছে টিকিট কাটা আমি বারোটি রাশির টার্গেট নাম্বার প্রতিদিন বলছি পাঁচটি রাশি কোন কোন সৌভাগ্যশালী গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম তো আমি জানাচ্ছি যে রাশিগুলোর নাম বেরিয়ে আসছে এবং এর পাশাপাশি যারা রাশি জানেন না এমন অনেকে রয়েছেন যে কৌশিকদা রাশি তো জানি না তাহলে কি আমাদের কি হবে তাই নামের অক্ষর দিয়ে আমার নামের রক্ষর কৌশিকদা এন দিয়ে শুরু আমার নামের অক্ষর কৌশিকদা আর দিয়ে শুরু আমার নামের রক্ষর কৌশিকদা বি দিয়ে শুরু তাহলে আমাদের কি প্রাপ্তি রয়েছে তাই প্রত্যেক দিনই আমি কিন্তু নামের অক্ষর দিয়েও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি আবারও বলছি যাদের দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ রাহু হচ্ছে কলিযুগের রাজা তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি হবে দেখুন রাহু গ্রহ যদি আপনাদের শুভ থাকে কিনা আপনাকে এক কথায় জিরো থেকে আপনাকে কিন্তু হিরো কিন্তু করে দিবে। রাহু কিন্তু কলিজুকে শর্টকাটে কিন্তু অর্থ কিন্তু দিয়ে থাকে এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যভাব এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা তাই ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার ধনভাবকে স্ট্রং থাকা দরকার অর্থাৎ ভাগ্যভাব ধনভাব আকস্মিক প্রাপ্তির ভাব এই ভাবগুলো যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে না নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে প্রতিদিন আমি এই জন্য ভিডিওটি দিই অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে আবার অনেকের ক্ষেত্রে ঘটে না কেন ঘটে না এই ভিডিওটি যারা ভালো করে বুঝবেন তারা কিন্তু ঠিক জানতে পারবেন শুধুমাত্র লটের টিকিট কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এটা না যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে এবং এর পাশাপাশি যদি আপনাদের জন্মছকে গাঢ় যোগ থাকে কারণ আমি কেন আপনাদেরকে এই কথাটা বলি আমি যে কথাগুলো বলছি কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে হয়তো খেটে যেতে পারে কিন্তু সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ কিন্তু নষ্ট করে ফেলেছেন তাই আগে থেকে জেনে নিন এবং এর পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবেদন করুন ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা বার চার্ট রিফরমেশান অবশ্যই করুন নিশ্চিত রূপে কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই ক্রমণ করুন দেখুন আমি যে পাঁচটি রাশির নাম বলবো তারপরে জানাবো বারোটি রাশির টার্গেট নাম্বার পাঁচটি রাশির নাম আগে জানিয়ে দিই অনেকে অধীর আগ্রহ রয়েছে প্রথম রাশি মিন রাশি আগামীকাল আপনাদের গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল আপনাদের যদি জন্ম কুণ্ডরে থাকে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে তিন নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল প্রবল থেকে প্রবলতর অর্থপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে চার নম্বর রাশি রাশি পাঁচ নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে রাশি না সৌভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদি আপনাদের জন্মছক পারমিট করে আপনারা বড়ো ধরনের প্রাপ্তি হতে পারে আবার ছোট প্রাপ্তিও হতে পারে যারা বড় প্রাপ্তি ঘটাতে চাইছেন অবশ্যই আপনারা গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এবং রাহুরক্ষা কবচ ভাগ্যভাককে স্ট্রং করুন এবার আমি জানাই বারোটি রাশি টার্গেট নাম্বার টার্গেট নাম্বারটা যদিও ইন জেনারেল কীভাবে টার্গেট নাম্বারকে মিলাতে হবে সেটা অবশ্যই যারা পরামর্শ করছেন তারা জানতে পারেন যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটা এই টার্গেট নাম্বারের জন্য অনেকেই বারবার বলে কৌশিকদা আপনি টার্গেট নাম্বারটাই দিন টার্গেট নাম্বার আমাদের কিন্তু লাগছে দেখুন এটা খুব রিসার্চ করে প্রতিদিন বলা হয় টার্গেট নাম্বারটা মেষরাশি রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার নয় এক বিশ্ব রাশি চার এবং তিন মিথুন রাশি ছয় এবং সাত কর্কট রাশি আট দুই সিংহ রাশি ছয় এবং তিন কন্যা রাশি চার এবং নয় তুলা রাশি ছয় এবং আট বিশ্বিক রাশি পাঁচ এবং এক ধনুরাশি দুই এবং নয় মকর রাশি চার এবং তিন কুম্ভ রাশি এক এবং সাত মিন রাশি পাঁচ এবং তিন এরপর আসি যারা রাশি জানেন না তাদের নামের অক্ষর দিয়ে কোন কোন নামের অক্ষর প্রথম নামের অক্ষরটা দিয়ে দেখবেন আপনাদের হয়তো মিলে যেতেও পারে প্রথম নামের অক্ষর দিয়ে আমি বলছি যে কটি নামের অক্ষর বলব আপনার নামের অক্ষর যদি বি এন কে এম এল এস টি ইউ দিয়ে শুরু হয় এ কটি নামের অক্ষর যদি আপনাদের প্রথম থাকে আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ নামের অক্ষরটা অবশ্য আপনাদের প্রথম নামের অক্ষরের সঙ্গে মিলাতে হবে তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে আবারও বলছি যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখাতে চাইছেন আগে আপনারা পরামর্শ করুন আপনাদের যোগ রয়েছে কি না কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন বাচ্চা ট্রিফরমেশান আপনারা করুন এবং পাশাপাশি রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে প্রাপ্তি হবে নমস্কার ধন্যবাদ